হাই, আমি সঙ্গীতা। আপনিও যদি আমার মতো পলাশ প্রেমী হয়ে থাকেন, তাহলে আপনি নিশ্চয়ই এই সময় পলাশের খোঁজ করছেন। এবছর হয়তো শান্তিনিকেতন বা পুরুলিয়া যেতে পাচ্ছেন না, তাই ভাবছেন কলকাতায় বসে কোথায় পলাশ পাওয়া যাবে। তো আপনি সকাল সকাল চলে আসতে পারেন সরলেক সেন্ট্রাল পার্কে। এখানে বিভিন্ন রকমের লাল, হলুদ পলাশ এবং রুদ্র পলাশও দেখতে পাবেন। আর সকালে আসলে উপরি পাওনা হিসেবে যেটা পেয়ে যাবেন, বিভিন্ন রকমের পাখি এবং তাদের আওয়াজ। আর যদি আপনি ফটোগ্রাফি করতে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই ক্যামেরাটা আনতে ভুলবেন না। এত সুন্দর সুন্দর পাখি এই সময়টাই খুবই বেশি দেখতে পাওয়া যায় সেন্ট্রাল পার্কে। তবে খুব ভালো ভালো পাখি এবং পলাশ ফুলের ছবি পেতে গেলে সকালবেলার দিকে আসলেই বেশি ভালো লাগবে। আর সকাল থেকেই এটা খোলা থাকে। যেহেতু সকাল সকাল অনেকেই মর্নিং ওয়াকে আসে, সেই জন্য সকাল 10টা পর্যন্ত কোনো টিকিট লাগে না। এরপরে আসতে হলে টিকিট লাগবে। তো আর দেরি না করে তাড়াতাড়ি একবার সেন্ট্রাল পার্ক থেকে ঘুরে আসুন, কারণ পলাশ ফুল বেশি দিন থাকে না। আর কিছুদিনের মধ্যেই পলাশ ফুল শেষ হয়ে যাবে, 15-20 দিনের মধ্যেই। এছাড়াও যারা পলাশের খোঁজ করছেন বা সেন্ট্রাল পার্ক থেকে অনেকটা দূরে থাকেন, তাদেরকে বলে রাখি বেলুর স্টেশনের কাছেও কিছু পলাশের গাছ পাওয়া যায়, ওইখানেও আপনারা যেতে পারেন পলাশ ফুলের সন্ধানে। এছাড়া আরও অনেক জায়গায় পলাশ পাওয়া যায়, তবে আমার সেভাবে জানা নেই। আপনাদের কারো সেই সমস্ত জায়গাগুলোর লোকেশন জানা থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। রাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে, মধুর অমৃত বাণী পালা গেল সহজেই, মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে। বসন্ত এসে গেছে।